এবং অবশ্যই এই কন্ট্রোভার্সির মধ্যে অরিত্রদার ভুল হয়েছে আমাদের মা বাবা এরকম কখনো শেখায়নি যে একে সাপোর্ট করলে একে নিয়ে বাজে কথা বলো এটা আমরা কখনো করিনি আমি অন্তত করিনি আমি সেই জন্যই মালিক শ্রীজিকে সম্মান করে রেসপেক্টফুলি ভাবে ভিডিওটা করেছিলাম আর সেম টু সেম এখান থেকে যদি শাকিব খানকে নিয়ে কেউ চাটতে যাও বা এই করেছে শাকিব খান তাকেও ছেড়ে কথা বলবো না কারণ সিনেবাসের কথায় আমার কোথাও কি কোনো খারাপ লাগেনি হ্যাঁ তাদের হয়তো কিছু কিছু জায়গায় যে কথাগুলো বলছে তাদের সাথে ফেক আপডেটস নেই বা এই নেই ওই নেই আমার কোথাও কি মনে হয় এটা ভুল তার হয়ে আমি কোথাও কি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এখানকার কলকাতার মানুষরা যেহেতু ভুলটা করেছে আমি ক্ষমা যে এই কপির অ্যালিগেশনটা তোলাটা উচিত হয়নি অরিত্রস জ্ঞানের তোমার যদি দাদা অরিত্রস জ্ঞান হয়ে থাকে তুমি যদি অরিত্রস জ্ঞানকে ভালোবেসে থাকো তাহলে আমিও শরদ মিউজিক ভেঞ্চার্সকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি তাদের সঙ্গে আমি মিশি তাদের আমি খুব ক্লোজ নেক্সট টাইম থেকে যদি এরকম আরও পরবর্তীকালে হয়েছে তাহলে কী রিপ্লাইটা পাবে আই থিঙ্ক তুমিও নিশ্চয়ই জানো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বস আমি তোমাকেও সেটা এই অন ভিডিও ওপেন ক্যামেরায় বলে গেলাম আমি কিন্তু ভাই ছেড়ে কথা বলবো না হাই দিস ইজ রুপম বন্ধুরা অনেক কিছুই চললো জাস্ট একটা গানের টিজার রিলিজ করার পর গানটা এখন প্রপারলি বেরোয়ও নি কিন্তু এই তিজার রিভিউয়ের পর জিত ফ্যান্সরা বলছে এই সিনেমাটার গানটা নাকি কপি এই লুক কপি বা ওপার বাংলা থেকেও অনেক মানে দেখলাম কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এটা চলছে গতকাল থেকে মেন জায়গাটায় আসি মেন কথাটা যেটা নিয়ে এই ভিডিওটায় মানে আলোচনা করব হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু একদম পরিষ্কার আমার মনের কথাগুলোই তুলে ধরবো সিনেব্রোস ভার্সেস অরিত্র দোষটা অ্যাকচুয়ালি কার দেখো দোষ অ্যাকচুয়ালি সবারই দোষ এখানে পার্টিকুলার এর বেশি এর কম এমনটা নয় দুজনেরই দোষ রয়েছে দুজনেরই ভালো গুণ রয়েছে তো সিনেব্রোস অরিত্র গান এদের নিয়ে তো কথা বলবো তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটার মধ্যেই মাঝখান থেকে হয়তো আরও একটি চ্যানেলটাকে আরও একটি চ্যানেলকে নিয়ে কথা বলবো আমার পার্সোনালি মনে হলো যে এখনই সঠিক সময় এই চ্যানেলটাকে নিয়েও কথা বলার তার কারুকার্যগুলো কি হচ্ছে বা সেই যে কাজগুলো করছে সেগুলোর একটু কথা বলাটা দরকার তো আমি অন্তত মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে তিনটে খুবই প্রফেশনাল চ্যানেল রয়েছে একটা হচ্ছে সিনেব্রোস সেকেন্ড হচ্ছে আরিয়ান রিভিউ এবং থার্ড হচ্ছে রিয়াকশন রিফা তার মধ্যে রিয়াকশন রিফাতের বেশিরভাগ কন্টেন্ট শাকিব খান নিয়ে থাকলেও মানে আমি অন্তত তাকে খুব সাপোর্ট করি সে অনেক মুভি রিভিউজও করে কিন্তু সেই মুভি রিভিউজগুলো আমার অনেকে দেখে না কিন্তু সে প্রপার ভালো বেতে কথা বলে খুব ভালো ভিডিওজও বানায় আমি তার জন্য এই তিনটে চ্যানেলকেই মূলত খুব ফলো করি সিনেম্রোসকেও ফলো করি যদিও বা কিছু কিছু ব্যাপারে আমার মানে তাদের ভিডিওস নিয়ে অনেক মাঝে মাঝে বক্তব্য থাকে আজকেও রয়েছে এবং আরিয়ান রিভিউ সেও খুব ভালো কাজ করে এছাড়াও রিয়াকশন রিপাত তো রয়েছে তো পার্সোনালি সিনেব্রোজ এবং রিয়াকশন মানে ইয়ে আরিয়ান রিভিউয়ের সঙ্গে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই কিন্তু তাদের ভিডিও আমি ফলো করি রিয়াকশন রিপাতের সঙ্গে যোগাযোগ রয়েছে মানে রিসেন্টলি যোগাযোগ হয়েছে এবার মূল মধ্যাকথায় আসে গতকালকে এই গানটা মানে লাগে উড়া ধরা তার একটা টিজার বার করা হয়েছে এবং টিজার শুনে আমি যে রিয়াকশানটা দিয়েছিলাম সেখানে আমি আমার মতামত দিয়েছি এবং মরার কোকিল যে গানটাকে টেনে আনা হচ্ছে সেটা আমি পার্সোনালি শুনিনি কিন্তু আমি মানে বান্ধবী ললিতে এটা শুনেছি তার জন্য আমি রিয়াকশানেই বলেছিলাম গানটা যখন রিয়াকশন করি ফার্স্ট তখন আমি সেখানে বলেছিলাম যে হ্যাঁ এই গানটা এরকম রিপ্রাইজ করা হয়েছে রিপ্রাইজ ওয়ার্ডটা উল্লেখ করেছি কপি উল্লেখ করিনি কারণ আমরা সত্যি জানি যে এখন কপি জিনিসটা হবে না আর বাংলার প্রোডাকশন হাউস এত মূর্খ নয় যে এটা কপি করে দেবে তো এই ব্যাপারটা হলো তারপরে আবার গতকালকেই দেখলাম অরিত্রদা অরিত্রস জ্ঞানে সে ভিডিও করে বলে দিল যে কপি এটা নিয়ে অনেকে কথা বলছে না বাংলাদেশের একটা চ্যানেল যাকে মেনশনই করেনি পরে আমরা বুঝেই গেছি ওটা সিনেব্রসকে নিয়েই বলেছে অরিত্রদা এবং তাকে মেনশন করে বলেছে তারা নাকি বলিং এবার এইখানে অনেক জিনিস ঠিক আবার অনেক জিনিস ভুলও রয়েছে আমি অরিত্রদাকে এমন নয় যে আমি হেট করি ঠিক আছে আমি দেখলাম কালকে ওই ভিডিওটার পর থেকে মানে অরিত্রদার ওই ভিডিওটা আসার পর থেকে অনেকে দেখছি আমাকে ইনবক্স করছে দেখো দাদা তোমাদের কলকাতা থেকে ওই রিভিউ আর আমাদের এখানকার ছবি নিয়ে খারাপ কথা বলছে এক নম্বর কথা আমাদের তোমাদের এখানে কোনো ব্যাপারই আসে না ভাই এটা যৌথ প্রযোজনার ছবি এটা একদম ইন্দো বাংলাদেশ ভেঞ্চার্স নিয়ে গঠিত একটি সিনেমা হতে চলেছে আমাদের তোমাদের কিছুই না আমি আগেও প্রোটেস্ট করে গেছি এবং কালকে আমি প্রোটেস্ট ভিডিও বানিয়েছি অনেকে কথা বলছিলো কপি কপি আমি তাদেরকে ধুয়ে দিয়েছি সত্যি কথা বলতে ঠিক আছে তো চেঞ্জেসের সময় তো আমি অরিত্রতার পুরো বিপক্ষে ছিলাম এটা অরিত্রতাও নিজে ভালো করে জানে তারপরে আমাদের ঝগড়াঝাটি সব মিটে গেছে ঠিক আছে এটা হতেই থাকে এমন নয় যে আমি অরিত্রতাকে সাপোর্ট করছি অনেকে ভাব তো আমি সাপোর্ট করছি বলি না আমি ভিডিও বানিয়েছি অলরেডি তাই বলে অরিত্রতার নাম মেনশন করে ওই সমস্ত কিছু করিনি কিন্তু আমি ভিডিও বানিয়েছি এবার ব্যাপারটা এমন দিকে যাচ্ছে মানে অরিত্রদার যেহেতু করেছে সবাই ভাবছে আমরা কেন কথা বলছি না চেঙ্গিজের সময় পারলে দেখে নিই আমার চ্যানেলটা অরিত্রদা চেঙ্গিজের নেগেটিভ রিভিউ দিয়েছিল ঠিক আছে কী হয়েছিল সেই সময় অনেকে শুধুমাত্র আমি না অনেকে মানে বাংলা রিভিউ কমিউনিটির বেশিরভাগ দর্শক অরিত্রদার কিন্তু এগেনস্টেই ছিল যখন চেঙ্গিজ এসেছিলো কারণ চেঙ্গিজের যে রিভিউটা তার চ্যানেল থেকে পাবলিশ হচ্ছে সেখানে তিনি সে আধ্যে গল্পটাকেই বলে দেওয়ার চেষ্টা করেছে তো সেটার আমরা প্রোটেস্ট করেছি এবার যেই ব্যাপারটা মানে ঘটনা যে সূত্রপাতা হয় অরিত্র ভার্সেস মানে অরিত্রদার ওই ভিডিওটার করার পর থেকে আমরা সবাই বুঝেও যাই অরিত্রদার তারপরে সিনেব্রসের মানে রাজদাকেই আই থিঙ্ক বলেছে রাজদার ভিডিওটাই করা ছিল যেহেতু রাজদা বলেছে এই গানের কপি নেওয়া বা মানে উল্লেখ করেনি কথাটা তো সেই হিসেবে অরিত্রদাও বলেছে যে ওরা কেন উল্লেখ করলো না ওরা এখন শাকিব খানকে নিয়ে বেশি ভিডিও বানায় তো এইখানে যদি কাউকে এগিয়ে রাখতে হয় অবশ্যই আমি এক পয়েন্ট হলেও সিনেব্রসকে এগিয়ে রাখব কেন এগিয়ে রাখবো কারণ সেটা তাদের দেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান আছে বাংলাদেশের মেগাস্টার সে বানাতেই পারে আমরা তো বানিয়েছি জিদ্দা দেবদা তাই বলে হ্যাঁ এখন বানাচ্ছি সাকিব খানকে নিয়ে তাই বলে এমন নয় যে আমি ব্যবসা করছি সবাই ভিউজের জন্য ভিডিও বানায় এটা ঠিক কিন্তু যেটা অনেস্ট যেটা অনেস্ট কথা আমি কিন্তু সেটা এখন বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই আর অনেক চ্যানেল রয়েছে সেগুলোকে নিয়ে আমি পরে আসছি পরে এই ভিডিওটার একদম শেষে গিয়েই কথাটা বলবো তাদেরকে নিয়ে তাদেরকে বলা যেতে পারে ব্যবসা আমার মনে হয় অরিত্রতার সেই সমস্ত জিনিসগুলো একটু লক্ষ্য করা দরকার যারা এত মানে গুণগান গায় মানে ভাই ভাই বলে অরিত্রদা তারাও দাদা দাদা করে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু হ্যাঁ তাদেরকেও একটু দেখা দরকার আমার কোথাও গিয়ে মনে হয় অরিত্রদা যে কথাগুলো বলেছে যে রক্ত মানে রক্তবীজ রক্তবীজ যে সিনেমাটা পুজোয় এসেছিল সেটার যে একটা গান ছিল আইলা আইলারে নয়ন এরকম সামথিং একটা গানটা সেটা এমন মেনশন করে দিয়েছিল ক্রেডিট লিস্টে সেটার প্রসঙ্গটা অরিত্রদা তুলে মানে তুলেছে আর কি ওই ভিডিওটা যে কেন এই তুফানের গানটার মতো মেনশন করা নেই এখানে পরিষ্কারভাবে কিন্তু আমি কালকে যখন ভিডিওটা বানিয়েছি তখনও বলেছি যে লিডিস্টের কিন্তু নাম লেখা আছে লিডিস্টের জায়গায় রাজ্জাক দেওয়ান ভালো করে কিন্তু এটা দেওয়া ছিল তারপর অরিত্রদা আবার একটা ভিডিও বানালো অরিত্রদা ভিডিও বানানোর পর সেখানে বলেছে কেন প্রপার প্রপারলি নেই অরিত্রদা একটু ওয়েট করে যেতে পারতে তুমি আমি তোমাকেই বলি যদি তুমি ভিডিওটা দেখে থাকো কারণ গানটা তো এখনো আসেই নি গানটা জাস্ট তিজার এসছে এখন আমরা যে কোনো গান বলিউড বা সাউথ যে কোনো গান যদি কপি করে না প্রপার কিন্তু ক্রেডিট থাকে থাকবেই থাকবে থাকেই রক্তবীজে যেই ক্রেডিটটা তুমি হয়তো দেখেছিলে সেটা যাই না তিজারে ছিল কি না গানটাই ছিল এইটুখানি তো মানে শিওর কিন্তু এখনও এই যে লাগে ওরা ধরো গানটা আসিনি জাস্ট তিজ এসছে তিজারটার নাম রাখা হয়েছে তিজ সেটা এসছে সেটা দেখে তুমি বলছো যে কেন প্রপার রাখিনি এটা কোনো কথা হলো তোমার অবশ্যই এখানে ভুলটা অবশ্যই তোমার এবং রাজ দা আমি শ্রদ্ধা করেই বলছি আমি প্রত্যেকটা ভিডিওই সবাইকে সম্মান করেই করি যাই না তাও অনেকের দেখি গায়ে লেগে যায় রাজদা যে ভিডিওটা করেছে সেখানে আমি দেখলাম যে রাজদাও বলেছে একদম ঠিক কথা বলেছে ইভেন রাজদার আমি গতকালকে যে ভিডিওটা ছিল যে সে কে সব থেকে বেশি মেগাস্টার এরকম সামথিং একটা ভিডিও কালকে করেছে মানে জিৎ দেব এবং শাকিব খানকে নিয়ে কে সব থেকে বেশি বড়ো মেগাস্টার এত সুন্দর করে এক্সপ্লেন করেছে এত সুন্দর করে কথাটা বলেছে বুঝিয়েছে আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো এটা একদম ঠিক কথা বলেছে তো বাংলাদেশ থেকে যেরকমভাবে সাপোর্টটা আসছে রাজদার যদি কথা বলি সেরকম সাপোর্টটা করেছে অবশ্যই আমাদেরও এই জিনিসটা দেখাটা দরকার কিন্তু ঘুরে যাচ্ছে অন্যদিকে আজকে পরিত্রতা যে কথাটার মানে ভিত্তিতে কথাটা টোন করে বললো যে এখন তারা বেশি শাকিব খানকে নিয়ে ভিডিও করছে বা এখন মানে যেই চ্যানেলকে বিশ্বাস করতাম সে ওই জিনিসগুলো তুলে ধরছে না কপি বলছে না এটা আশা করিনি এটা তোমার থেকেও অনেকে আশা করে না তুমি যে এই রকমভাবে তাদেরকে টোন করে বললে কন্ট্রোভার্সি নিয়ে যে রাজদা প্রসঙ্গটা তুলেছে গতকালকে মানে এই রিপ্লাইটা পাওয়ার পর তোমার থেকে তখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে একটা পয়েন্টস কিন্তু সবাই বলছে যে কন্ট্রোভার্সি মানে তোমার চ্যানেল সব থেকে বেশি হয়েছে এটা তো স্বীকার করতেই হবে বস কন্ট্রোভার্সি আজকে যেমন রূপমশ্রীবের সঙ্গে অরিত্রজ হয়েছে আর্টিস্টিক সেভেন সেন্সের একটা কমিউনিটি পোস্টের সঙ্গে হয়েছে তেমনি সবার সঙ্গে অলরেডি হয়েছে এবং এখন তুমি মাঝে মাঝেই দেখি মানে এটা তুমি বলে না বাকি অনেক চ্যানেলই রয়েছে তারাও বলে আমরা নাকি শাকিব খানকে নিয়ে টাকা কামায় শাকিব খানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি একতালে অরিত্রস জ্ঞান চ্যানেলটার ফার্স্ট ভিডিও দেবজিৎকে নিয়েই ছিল দেবজিতে রিমেক সিনেমা দেবজিৎ কি করেছে তো একটা বড় চ্যানেল যদি প্রথম থেকে শুরুটা দেবজিৎকে নিয়ে করে থাকে এবং আমরাও যদি দেবজিৎ শাকিব খানকে নিয়ে করে থাকি অন্যায়টা কোথায় আমি তো কোথাও এখানে অন্যায় মনে করি না বলিউডের অনেক চ্যানেল রয়েছে যারা পার্টিকুলার একটা হিরোকে নিয়েই কথা বলে হ্যাঁ তাদের হয়তো অনেকগুলো ফেস নেই যে হ্যাঁ এই সুপারস্টারকে নিয়ে কাজ করলাম ব্যাস তারপরে এর ভিউজ আসছে না অপর সুপারস্টারকে ধরে নিলাম এরকম হয়তো না তারা একটা ফ্যানবেসকেই ধরে রয়েছে কারণ ওদের ক্রেজটা প্রচুর ওদের ছাড়ার কোনো দরকার হয় না এটা আমাদের এখানে অনেকে করে থাকে দেখছি ফেস অনেক ইয়ে করছে আমি সবাইকে নিয়েই কথা বলো আস্তে আস্তে এবং ইনডিরেক্টলি ডিরেক্টলি নয় আমি ডিরেক্টলি কথা বলবো নাম মেনশন করি এটা বড়ো চ্যানেলে যদি সূত্রপাত মানে শুরুটাই হয় জিতদেব কি কী রিমেক কে বড়ো সুপারস্টার এইগুলো নিয়ে এবং তো রয়েছে তো কেন আমরা করব না এটা তো অনেকেরই প্রশ্ন আমি ধরো না করি আমার আজকের দিনে ইউটিউব করে কোনো টাকা আসে না আমি ইউটিউব করে হ্যাবক টাকা কিছু কামাই না কারণ আমি একটা কাজ করি আমি একটা জব করি তো মাস গেলে আমি সেই টাকাটা পাবই তো আমি এই জিনিসটাকে তার জন্য গুরুত্ব দিই না এটা হচ্ছে কথা কিন্তু যেটা ঠিক সেটা তো অবশ্যই না বলে থাকতে পারবো না আগে হয়তো আমি অনেক কিছু করে এসেছি আমি ভুলগুলো স্বীকারও করি এখনও স্বীকার করছি কিন্তু এখন চারিদিকে যদি ভুল হয় তাহলে সেটা ছোট ভাই হিসাবে তো আমি ধরে দিতেই পারি কিছুদিন আগে যখন মালিকা শ্রী জিৎ দেবকে নিয়ে বাজে কথা বলেছিল আমি কিন্তু তার প্রোটেস্টে ছিলাম এবং অনেক সাকিবিয়ান্না তখন আমাকে হয়তো ভুল বুঝেছিল এখনও বুঝছে তাতে আমার সত্যি কথা বলছি কিছু যায় আসে না কারণ আমি এখনও পর্যন্ত সবাইকে রেসপেক্ট করেই কথা বলেছি ইভেন আজকে সিনেব্রসকে নিয়েও অনেক কথা বলবো রেসপেক্ট করেই বলবো সিনেব্রস একটা জায়গায় উল্লেখ করেছে রাজদা যে তাদের চ্যানেলে কোনো মানে ফেক ভিডিও নেই বা ফেক ইনফরমেশান নেই বা কোনো আলাদা কোনো আপডেট নেই যেগুলো হয়তো ফেক কিন্তু কিছুদিন আগেই আমি এমন একটা কথা বলেছি হয়তো যাই না তাদের ভিডিওটা ডিলিট নাকি আছে তারাই খবরটা ভুল দিয়েছিল যে তুফান সিনেমাটার মধ্যে নাকি লাস্টে ক্যামিও করতে দেখা যাবে আরিফিন শুভকে ভিডিওটা ভুল ছিল তারা মনের মর্জি মতো কথাটা বলেছে আই থিঙ্ক ওটা রাজদাই বলেছিল আমার যেটা মনে হয় প্রথমে ফেসবুক পেজে ছিল পেজে ছেড়েছিলো ঠিক আছে তো শাকিবেনরা হয়তো সেটাকে এনজয় করেছে অনেক ভিউজ দিয়েছে তাকে কিন্তু অ্যাকচুয়ালি খবরটা ভুল ওটা রাহুল মুখার্জির একটি ছবি সিরিজ চরকিতে যেটা আরিফিন শুভকে নিয়ে করছে সেটার দৃশ্য ছিল সেটার কোনো জেনুইন নিউজ না নিই তারা ভিডিওটা করে ফেলেছে এবং সেটাকে আমি প্রোটস্ট করেছি আমি ভিডিও বানিয়েছিলাম যেটা কিন্তু সত্যি খবর নয় এটা ভুল তো এইখানে এই পয়েন্টটাও অবশ্যই মানে লজিক্যালি কথাটাও ভুল সিনেপ্রোস চ্যানেল থেকে যেটা আজকে আমি রিপ্লাই ভিডিওটা দেখলাম অরিত্রস গানের ওপর যে তাদের চ্যানেল নাকি কোনো ফেক ভিডিও নেই বা ইয়ে নেই ভুল সবারই হয় আমি বলছি না যে ভুল হতেই পারে কিন্তু তোমরা যে খবরটা দিয়েছো এটা মন মর্জি মতো দিয়েছো মনের কথাই দিয়েছো মনে হচ্ছে বা এই লাইক সামথিং এরকম টাইপ বলে তোমরা খবরটা দিয়েছো কিন্তু অ্যাকচুয়ালি খবরটা তো ভুল এইখানে অবশ্যই আমি সিনেব্রসকে মানে এটা সিনেব্রসের কোথাও গিয়ে একটা নেগেটিভ দিক পজিটিভ দিক অবশ্যই যেমন তুলে ধরব ধরবো নেগেটিভ দিকগুলোও বলছি এবং কিছুদিন আগে যে কথাটা বললাম যে মালিক আফসারি আমি একদম অবশ্যই প্রোটেস্ট করে গেছি এবং সত্যি আমার গতকালকে সিনেমা ভিডিওটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আজকে একজন পরিচালক সে কী করে মানে একটা ফ্যানকে ধরে রাখার জন্য অপর দুজন স্টারকে ছোট করছে ভাই আমাদের কলকাতা থেকে মানে তুফানকে এই রকমভাবে সাপোর্ট মানে শাকিবখানে কোনো সিনেমাকেই করেনি সেই জায়গাটা ভালো সিনেমা আসছে উনি সেই সুযোগটার অপব্যবহার করে দেবজিৎকে ছোট করছে আজকে তুফান কলকাতায় এলে কলকাতার দর্শক কটা রয়েছে যে তুফান সিনেমাটাকে সাপোর্ট করবে যেই দর্শকটা রয়েছে সেটা দেবজিতেরই দর্শক এটা মাথায় ঢোকানোটা দরকার মালেক আফতারির এবং মালিক আফতারির ওই ভিডিওটা অনেকে সাপোর্ট করেছে কিন্তু তারা সেই সমস্ত সাকিবিয়ানরা জানেও না যে আজকে তুফান যদি কলকাতায় ভালো রকমভাবে চলে দর্শক যদি যায় তাহলে দেবজিতের ফ্যানেরাই যাবে কারণ বাংলার অডিয়েন্স সত্যিই কমার্শিয়াল সিনেমা দেখে না তো এটা কি হিসেবে সাপোর্ট করছো ভাই তোমরা আমি তো বুঝেই পাই না একদম উচিত না আর পরিচালকের তো মানে সত্যি মাথা গেছে পুরোপুরি গেছে তাও আগের দিন একদম ভদ্র সভ্যভাবে তাকে রিপ্লাই ভিডিওটা করেছি আর আজ পর্যন্ত যে কটা শাকিব খানকে নিয়ে ভিডিও করেছি কোনো সাকিবিয়ান আমাকে দেখাতে পারবে না যারা যারা ধরো এখন আমাকে আনসাপোর্ট করছে যাই করছো না কেন করো করে যাও আমি কখনো সাকিব খান নামটাকে বাজে বলেছি বা তাকে অপমান করেছি এমন কিন্তু নয় কিন্তু অনেক সাকিবিয়ানরা যারা জিদ্দা দেবদাকে অপমান করছে জাস্ট ওই দেবের ফ্যানেরা এই সমস্ত কথা বলছে বলে অনেকে দেখছি ছাপড়ি ফাপড়ি অনেকে অনেক রকমই বলেছে কিন্তু আমার চ্যানেল কোনো ভিডিও নেই যেখানে আমি এই তিনজনকে নিয়ে খারাপ কথা বলেছি জিদ্দাকেও যেমন সম্মান করি দেবদাকেও সম্মান করি সাকিব ভাইয়াকেও সম্মান করি আমি কখনও ডিসরেসপেক্ট নি কাউকে ঠিক আছে এটা আমাদের সাজায় না আমাদের মা বাবা এরকম কখনো শেখায়নি যে একে সাপোর্ট করলে একে নিয়ে বাজে কথা বলো এটা আমরা কখনো করিনি আমি অন্তত করিনি আমি সেজন্যই মালিক আফশ্রিজিকে সম্মান করে রেসপেক্টফুলি ভাবে ভিডিওটা করেছিলাম যাই হোক আমি পরবর্তীকালেও করব যখন এরকম ভাবে মানে জিতদেবকে নিয়ে এরকম বাজে কথা হবে হ্যাঁ আমি হয়তো এটা বলবো না জিতদেব ভালো কিছু দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে অবশ্যই তারা পিলার কিন্তু বক্স অফিসে ফাটিয়েছে এমন কিছু বলবো না কিন্তু হ্যাঁ যদি কেউ ভাই চাটতে আসো সে তো রিপ্লাই তো পাবেই আর সেম টু সেম এখান থেকে যদি শাকিব খানকে নিয়ে কেউ চাটতে যাও বা এই করেছে শাকিব খান তাকেও ছেড়ে কথা বলবো না যাই হোক এই হচ্ছে দুটো চ্যানেলের মেন ইয়ে মানে আমি দেখছিলাম কিছুদিন আগে জায়দ ভাই মানে সিনেব্রস চ্যানেলেরই সেও বলছে বুমেরা নাকি এই ছবির কপি ওই ছবির কপি মানে এটার ভাইভ দিচ্ছে এক নম্বর কথা প্রথমেই যেখানে সিনেমার ট্রেলারে দিয়ে দেওয়া হয় যে মানে বেস্ট অন পুনরায় রুবি রায় সেখানে তো এই কথাটার প্রসঙ্গই আসছে না এবং সে রিভিউ করতে করতেই বলছে আবার যে সম্ভবত এই ক্যারেক্টারটা সায়েন্টিস্ট আরে ভাই টিজারও তো বলে দিয়েছে এটা হচ্ছে সমর সেন সায়েন্টিস্ট আর সায়েন্টিস্টই তো রোবটটা বানায় সায়েন্টিস্ট ছাড়া রোবট আর কে বানাবে এ প্রপার তো এই জিনিসগুলো আই থিঙ্ক ঠিক করা উচিত মানে সিনেব্রসের এবং অবশ্যই এই কন্ট্রোভার্সির মধ্যে অরিত্রদার ভুল হয়েছে অরিত্রদার ভুল হয়েছে অরিত্রদা প্রথমে যে ভিডিওটা বানিয়েছিল যেটা কপি কেন বলে না তারপর আবার একটা ভিডিও বানিয়ে বলছে যে কেন ক্রেডিট লিস্টটা ভালো করে লেখা নি আবার আজকে দেখলাম সকালে ভিডিও বানিয়ে বলেছে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমি সব কিছু নিরীক্ষ করে সব ভিডিও দেখি আমার অন্তত কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ দোষ দুজনেরই রয়েছে সিনেব্রসেরও রয়েছে অরিত্রস জ্ঞানেরও রয়েছে কিন্তু যদি এক পয়েন্ট হলো যদি এগিয়ে রাখতে চাই সিনেবোস কারণ সিনেব্রসের কথায় আমার কোথাও গিয়ে কোনো খারাপ লাগিনি হ্যাঁ তাদের হয়তো কিছু কিছু জায়গায় যে কথাগুলো বলছে তাদের চ্যানেল ফেক আপডেটস নেই বা এই নেই ওই নেই আমার কোথাও কি মনে হয় এটা ভুল কারণ এটা আছে এটা সবার চ্যানেলেই আছে অনেকে স্বীকার করে না অনেকে স্বীকার করে এই হচ্ছে মেন ব্যাপার এবং যেখানে ভূমির আঙ্কেও তারা বলছে যে কোথাও গিয়ে এটার ভাইক দিচ্ছে এটার কপি এটা কেমন করে দর্শকরা খাবে এই এই কথা বলে এইগুলো অবশ্যই ভুল আমার কোথাও গিয়ে মনে হয় ভুল কিন্তু হ্যাঁ অরিত্র ভুল হয়েছে এবং তার হয়ে আমি কোথাও কি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এখানকার কলকাতার মানুষরা যেহেতু ভুলটা করেছে আমি ক্ষমা পার্থী যে এই কপির অ্যালিগেশনটা তোলাটা উচিত হয়নি অরিত্র জ্ঞানের ব্যাস এটা আমি বলে দিচ্ছি এবার হচ্ছে কথা মানে মেন যে বিষয়টা আমি প্রথমেই বললাম না আরও একটা চ্যানেলকে নিয়ে বলার ঠিক সময়টা এসছে সেটা হচ্ছে এন্টারটেনিং প্রিন্স তাকেও আমি সম্মান করি তার সঙ্গেও প্রিমিয়ারে গেলে কথাবার্তা হয় ইভেন হোয়াটসঅ্যাপেও হয় কিন্তু পরবর্তীকালে হয়তো প্রিমিয়ারে গেলে হবে কিন্তু যেগুলো সত্যি কথা হয় সেগুলো তো বলার মানে আমি কিন্তু মানে কোথাও গিয়ে মনে করি যে সেগুলো বললে যে খুব ভুল হয়ে যাবে খারাপ সম্পর্ক হয়ে যাবে এমনটা নয় এন্টারটেনিং প্রিন্স কিছুদিন ধরে দেখছি মানে তার মতিভ্রমটা কোথাও গিয়ে চেঞ্জ হয়ে গেছে সে বলছে আমি কালকে গতকাল একটা ভিডিও দেখলাম এবার আমরাও শুরু করব যদি এটা নকল হয় তাহলে তুফানো কেজিএফের নকল আবার এই ছেলেটাই মানে এন্টারটেনিং প্রিন্সের শিল্পেন্দু কে যদি আগে বলেছে এটা কপি না হ্যাঁ এটা স্বাভাবিক এটা আমরা সবাই বলেছি কে মানে ইয়ে তুফানে যে টিজার এটা কেজিএফ এন কপি না কপিটা আমরা বলছি প্রোটেস্ট করেছি যারা যারা কথাটা বলেছে যেই ফ্যান্সরা বলে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছি কিন্তু আজকে দেখো আবার এন্টারটেনিং প্রিন্সই গতকালকে ভিডিও বানাচ্ছে যে বুমেরাংকে কপি বলছিস তাহলে তুফানো হচ্ছে এটার কপি বান্ধবী এত ইয়ে মানে মধ্যা কথা হচ্ছে কি করব কি নিয়ে ভিডিও বানাবো কোনো চিন্তা চিন্তাধারার ব্যাপার নেই দেখেছে কয়েকটা সাকিবিয়ান খিস্তি মারছে ব্যাস বা খিস্তি দেওয়া শুরু বোমে নিয়ে খিস্তি মারছে ইয়ে আমি একটা কথা বলি শিল্পেন্দু দাজু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি যে বারবার থামলে লেখো খেলা হবে এবার জিদ্দা সাউথকে জবাব দেবে এই যে ক্যাপশানটা না এটা বরাবর টু থাউজেন্ড থেকে আমি তোমার চ্যানেলে দেখে আসি টু থাউজেন্ড রাবণের ট্রেলার থেকে রাবণের ট্রেলার এলো এবার সাউথকে জবাব দিল জিদ্দা জিদ্দার সাউথের জবাব অনেকদিন শেষ হয়ে গেল ঠিক আছে আবার নতুন করে শুরু হলো চেঙ্গিজ এবার বলিউড এবং সাউথকে জবাব দেবে জিদ্দা এবার খেলা হবে দেবদার আর জিদ্দার ট্রেলার এলে এই থামলে এই মানে কথাগুলো কিন্তু একদম মানে মানে থাকবেই কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো তোমার যারা অডিয়েন্স রয়েছে তোমাকে যারা সাপোর্ট করে তাদেরকে একটু পারলে বলো তারা যেন এই মানে জিনিসগুলোকে তোমার চ্যানেলে যেমন সাপোর্টটা করছে সিনেমা হলে গিয়েও যেন তারা সাপোর্টটা করে ওই মাতামাতি না খেলা হবে না তোমার থামলে থাকাটাই ভালো ওই খেলাটা না আর সিনেমা হলে গিয়ে হচ্ছে না এটা আমার অনেক দিন ধরে বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারছিলাম না সঠিক সময়টা পাচ্ছিলাম না খেলা হবে সাউথকে জবাব দেবে এই জবাব দেবে স্টারেরা তাদের জায়গায় ঠিক আছে স্টারেরা যা করছে না অনেক তুমি যে কথাগুলো বলছো তোমার কমিউনিটি পোস্ট দেখে যা বুঝতে পারছি তোমার এগুলো কারা করে সবার সব থেকে প্রথম কথা হচ্ছে এগুলো ডিপ্রেশন যুক্ত যারা পেশন তারাই করে তোমার মধ্যেও আমার মনে হচ্ছে সেই জিনিসটা ঢুকে গেছে কিছুদিন আগেই শরদ মিউজিক বেঞ্চার্সকে নিয়ে হঠাৎ করে তোমার দেখলাম কি মনে পড়লো বা ইয়ে হট করে লিখে বসে বলে মানে তাদের নাকি হিংসা হচ্ছে তোমার চ্যানেলের ভিউজ দেখে এই দেখে তোমার চ্যানেলের ভিউজ দেখে তাদের কেন হিংসা হতে যাবে তাদের মানে তোমার থেকেও ভর্তি ভর্তি অডিয়েন্স তোমার থেকে তোমার যে অডিয়েন্স রয়েছে তার থেকেও বেশি অডিয়েন্স যারা ধরো শাকি বিয়ানী তারা তাদেরকে সাপোর্ট করে করুক না তারা তো খেটে কুটে টাইম নিয়ে ভিডিও করছে সংসার চালাচ্ছে করুক না তাদেরকেও করতে দাও না তাদেরও তো সময়টা যাচ্ছে ইলেকট্রিক বিল পুড়ছে হ্যাঁ এটা আমি মানি শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌঁছালি দিই যে রিভিউজগুলো করে সেগুলো আরও পারফেক্ট হওয়া দরকার আরও অনেক নলেজ থাকা দরকার কিন্তু সৃঞ্জয়দার অনেক নলেজ রয়েছে এটা আমি পার্সোনালি জানি যেটা ঠিক সেটা তো বলতেই হবে পৌঁছালি দিয়ে আরও নলেজ হওয়াটা দরকার সে সিনেমা দেখে প্রতি শুক্রবার সেটা রিভিউ করে করুক না আস্তে আস্তে করতে করতে সব সবাই শেখে তারা তো করছে তারা তো থামিয়ে দেয়নি করে যাচ্ছে তাদেরকে নিয়ে তুমি এই রকমভাবে কমিউনিটি পোস্ট লিখছো আবার এমনও আপডেটস দিচ্ছ যেখানে আবার তুমি বলো যে মানে আমরা নাকি সাকিব খানের পা চাটি এই চাটি অনেক তো কথাই উঠে আসে যাই হোক না কেন তুমি আবার আপডেট দাও যে মির্জার আর খাদারের নাকি ক্রসওভার বিগেস্ট ক্রসওভার আমার থামনেলটাও এখনও স্ক্রিনশট তোলা আছে এই থামনেলটাও আমি দেখিয়ে দিচ্ছি বিগেস্ট ক্রস ওভার এই খবরটা একবার না দু তিনবার তুমি করেছো তাহলে এইগুলো কি ফেক আপডেট নয় জওয়ানের তামিল ভার্সানে জাগু এই জাগুপতি বাবু নাকে তুমি সেটাকে না দেখে পাইরিসিটাকে দেখে তুমি সেটা রিভিউ করেছো এবং সেটা যখন অন্য একটা চ্যানেল স্বর্ণযোদিতা চ্যানেলটার নাম আমি এই এই মুহূর্তে ভুলে গেছি যাই হোক না কেন সেই চ্যানেল যখন তোমাকে বলছে যে তুমি এটার ভুল রিভিউ করেছো তুমি ধরা পড়েছো তুমি আবার তাকে রিপ্লাই করে বলছো যে আমি যেতে পারি না এই করি না তার মানে কী তুমি মিথ্যে কথাটা বলছো তুমি মিথ্যে কথাটা বলছো যখন কেউ তোমার মিথ্যেটা ধরতে পারছো তখন তুমি আবার পাল্টা তাকে জবাব দিচ্ছ চেঞ্জেসটা তুমি বারবার বলো না তোমার মতো অনেক পরিবর্তন হয়েছে তুমি নিজেকে শুধরেছো তোমার চেঞ্জেস আরও দরকার একদম পরিষ্কার ভাইয়ের মতো করে বললাম তোমার চেঞ্জেস আরও দরকার তুমি আজকে তোমার লেটেস্ট কয়েকটা ভিডিও তোমার যারা অডিয়েন্স তাদেরকেই বলবো তোমার লেটেস্ট যে সমস্ত ভিডিও তুমি সাকিব খানকে নিয়ে করো তোমার যদি মানে তোমার যদি এতই দেশভক্তি হয়ে থাকে তুমি এমন বলো না যে বাংলাদেশিরা কী করছে শাকিব খানের ফ্যানরা তোমরাও দেখো এই করো ওই করো হ্যান ত্যান ত্যান এগুলো যে বলো না তোমার যদি মনের মধ্যে এতই দেশভক্তি থাকে তুমি বুকের পাঠা নিয়ে বলো তো কালকে থেকে আমি বাংলাদেশ নিয়ে কোনো কন্টেন্ট বানাবো না একদম তুমি বানানো বন্ধ করে দাও দেখি আমি জানি তোমার মধ্যে সেই বুকের দমটা নেই তোমার যদি এতই সাহস হয়ে থাকে তোমার যদি এতই দেশভক্তি হয়ে থাকে তুমি কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ওটিটি হোক হোক সিরিজ আর তুফানকে তো বাদ দিয়েই এগুলো ভিডিও করা বন্ধ করে দাও দেখবো তোমার কত বুকের দম আমি এটাই দেখতে চাই তুমি যে মাঝে মাঝে বলো না অনেক চ্যানেলকে টেনে এনে ইভেন মানে গতকালকেও দেখলাম এই জিনিসটা তুমি করেছো কমিউনিটি পোস্ট করেছো তোমার যদি দাদা অরিত্রস জ্ঞান হয়ে থাকে তুমি যদি অরিত্রস জ্ঞানকে ভালোবেসে থাকো তাহলে আমিও শরৎ মিউজিক ভেঞ্চার্সকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি তাদের সঙ্গে আমি মিশি তাদের আমি খুব ক্লোজ নেক্সট টাইম থেকে যদি এরকম আরও পরবর্তীকালে হয়েছে তাহলে কী রিপ্লাইটা পাবে আই থিঙ্ক তুমিও নিশ্চয়ই জানো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বস আমি তোমাকেও সেটা এই অন ভিডিও ওপেন ক্যামেরায় বলে গেলাম আমি কিন্তু ভাই ছেড়ে কথা বলবো না তুমি দাদা দাদা অরিত্রস জ্ঞান করতে পারো ঠিক আছে আমিও দাদা দাদা শরৎ মিউজিক ভেঞ্চার্স করতে পারি ঠিক আছে তোমার যদি দেখার লোক অরিত্রতা থেকে থাকে তাহলে আমারও দেখার লোক সৃঞ্জয়দা পৌঁছালি দিয়ে আছে তারা আমার ক্লোজ আমি তাদের দুজনকে ভালোবাসি তোমার লজ্জা করে না এইরকমভাবে পোস্ট করতে তারাও তো কাজ করছে খেটে খুটে তারাও তো কাজ করছে বিভিন্ন ইভেন্ট কভার করতে যায় তোমার লজ্জা করে না তুমি যে এই পোস্টগুলো করছো আর এই পোস্টগুলো তারাই করে যারা ডিপ্রেশনে ভুগছে যাদের চ্যানেলে ভিউজ নেই সবাই ভিউজের জন্যই কাজ করে এটা ঠিক কিন্তু বারবার যে ভিডিও করে বলবো যে আমি শুধরে গেছি আমি পরিবর্তন হয়ে গেছি কিন্তু তুফানের আপডেট আসছে তুফানে আপডেট দিয়ে যাচ্ছি এই দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি কেন ভাই এত দেশভক্তি যখন আসে তখন বাংলাদেশে নিয়ে শাকিব খানকে নিয়ে ভিডিও করছো কেন তুমি তাহলে শাকিব খানকে নিয়ে ভিডিও করা বন্ধ করো তারপরে লোককে জবাব দাও তাই বলো এরা শাকিব খানকে শাকিব খান নিয়ে দশটা ভিডিও করবে শাকিব ফ্যানেরা এদেরকে সাপোর্ট করবে এই করবে এই কথাগুলো না তাহলে বলো না হ্যাঁ এই কথাগুলো বন্ধ করো ছোট ভাই হিসেবে বললাম একদম পরিষ্কার করে বললাম পরবর্তীকালে যদি দেখেছি আরও চাটাচাটি শুরু হয় তাহলে তো কী রিপ্লাইভাবে তুমি নিজেও চিন্তা করে দেখতে পাচ্ছ না আমার সত্যি কথা বলছি আমি যেখানে কাজ করি আমার দরকার নেই ভিডিও করার কিন্তু কিছু কিছু জিনিস না মানে একটা সীমা পেরিয়ে যায় এন্টারটেনিং প্রিন্স হচ্ছে সেই সীমাটা পেরিয়ে গেছে তার যারা অডিয়েন্স ওই ওইখানে সেই লাফালাফি করে ভাই তুই সুধে গিয়ে তোকে ভুল বুঝেছিলাম এই বুঝেছিলাম এবং আবার কমিউনিটি পোস্ট করে খুব ভালো কথা কিন্তু ভাই তোমাদের দাদাকে বলে দিও সেই সমস্ত অডিয়েন্সকে বলছি তোমাদের ওই এন্টারটেনিং প্রিন্স দাদাকে বলে দিও সে এখনও শুধরায়নি নি তাকে আগে শুধরাতে বলো ভালো করে ইয়ে করতে বলো কথা বলতে বলো তারপরে সে এইগুলো নিয়ে কথা বলুক আজকে সিনেব্রসের ভিডিওটা শেয়ার করে ভিডিও করে সে কথাটা বলেছে সে কি আগে পারতো না সিনেব্রাসের আগে কথাটা বলতে পারতো না যখন সিনেব্রস বানালো তারপরে ওইটা বানালো এন্টারটেনিং প্রিন্সের জন্য আজকে ভারত বাংলাদেশের যুদ্ধ লাগতে বাধ্য আবার বাধ্য আমি লিখে দিলাম যে এইরকমভাবে এন্টারটেনিং প্রিন্স আবার শুরু করেছে আগের বছর এই জিনিসটা সেম জিনিসটা করেছিল এন্টারটেনিং প্রিন্স প্রিয় তোমার রিলিজের সময় তারপরের দিনই দেখলাম সাকিব খানের সিনেমার গান বেরোলো রিয়াকশন করে দিল আরে ভাই তোর মধ্যে যদি সত্যি দেশভক্তি থেকে থাকে বা তোমার মধ্যে যদি সত্যি দেশভক্তি থেকে থাকে তুমি কালকে থেকে আগামী কাল থেকে বাংলাদেশের যে কোনো কন্টেন্ট আসলে তুমি কিচ্ছু কন্টেন্ট বানাবে না দেখি তোমার কত দম তাহলে বুঝো তোমার মধ্যে সত্যি দেশভক্তি আছে আর আমরা করলেই যত সব দোষ হয়ে যায় দেখবো তোমাদের মধ্যে কত দেশভক্তি আছে আমি এটাই বলবো দোষ কারোর একার নয় দোষ সবার আমার মধ্যেও দোষ ছিল তার জন্য আমি রিভিউ এখন করি না সেরকমভাবে সিনেমা দেখি কিন্তু রিভিউ করি না রিভিউ করার জন্য যে নলেজটা দরকার সেটা হয়তো আমার মধ্যে নেই কিন্তু সেটা একদিন না একদিন দেখে আমি অবশ্যই পারফেক্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর যেই সমস্ত চ্যানেলকে তোমরা সাপোর্ট করছো না আমার অডিয়েন্সকে বলছি যেই সমস্ত দর্শককে তোমরা ভগবান বলে মনে করো যেই সমস্ত চ্যানেলকে তোমরা বলো এরা খুব ভালো কাজ করছে এই কাজ করছে তাদেরও কিছু ভুল ছিল এবং এখনও আছে আজকে অরিত্রদার ফ্যান বেস যখন চেঙ্গিজের সময় কীভাবে খিস্তিয়েছিল আমরাই জানি সে এত বড় একটা শিক্ষিত চ্যানেল তার ফ্যানরা হচ্ছে সবথেকে বড় অশিক্ষিত তারা এসে এসে চেঙ্গিস নিয়ে আমরা এখন প্রোটেস্ট করেছিলাম আমাদের কমেন্ট বক্স তো পুরো ভরেই দিয়েছিল যোগ্য নই ওই নেই ওই নেই কিন্তু আজকে এই কন্ট্রোভার্সিটা হয় সত্যি খুব ভালো হলো সিনেমারা একদম সত্যি কথা বলছি পুরো ধুয়ে দিয়েছে ভাই পুরো ধুয়ে দিয়েছে এখন অরিত্রদার দোষ সত্যি আছে এখানে অরিত্ররা যতই বলুক না কেন এখানে অরিত্রদার দোষ রয়েছে আর কন্ট্রোভার্সি তাকে নিয়ে সব থেকে বেশি হয় এটা কিন্তু ফ্যাক্ট হ্যাঁ আবার এটাও বলতে হবে অরিত্রদার ভালো গুণও রয়েছে এমন না অরিত্রদার সঙ্গে আমার মানে সম্পর্ক খারাপ লাস্ট মির্জার প্রিমিয়ারও কথা হয়েছে কিন্তু হ্যাঁ এটা বলার সেটা কিন্তু ভুল নয় আমার যেটা সত্যি বলে মনে হচ্ছে আমি সেটাই বলছি পরবর্তীকালে দেখা হলেও কথা বলো সেটা কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ অরিত্রদার ভাই এখানে ভুল হয়েছে যেটা মানতে হবে এটা আমিও মানছি এবং তার জন্য আমি ক্ষমা চেয়ে নিছি যে আমাদের এখানকার কলকাতার কিছু ইউটিউবার রয়েছে যারা বাংলাদেশকে বাংলাদেশে মানে বাংলাদেশের কন্টেন্ট দেখে ইয়ে করে যখন ভিউজ আসে তখন খুব ভালো ভালো কথা বলে আবার যখন ভিউজ আসে না অন্যকে সাপোর্ট করে শরৎ মিউজিক ভেঞ্চার্সের মতো চ্যানেলকে তারা যখন সাপোর্ট করে তখন আবার এই ডিপ্রেশন রোগী চ্যানেলগুলো আবার এসে এসে বলে কমিউনিটি পোস্ট করে দুটো তিনটে করে কমিউনিটি লম্বা করে কমিউনিটি করে আবার পরবর্তীকালে তারাও নরম হয়ে যায় মানে যাদেরকে বলে তারাও নরম হয়ে যায় তারাও বেশি মাথায় তুলে ফেলে বলে আবার পরিচয় করে আবার এই ঠিক হয়েছে ঠিক হয়েছে বলে মানিয়ে নেয় এটাই চলতে থাকে এটাই চলতে থাকে এটাই কিন্তু সত্যি কথা যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হলো কিন্তু এটা আমার কোথাও গিয়ে মনে হয় বলারটা অনেকদিন আগেই উচিত ছিল আমার তাই আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করে নিলাম এটাই হচ্ছে মেন ব্যাপার আর জিৎ দেব সত্যি কথা বলছি আজকে যদি বাংলায় কমার্শিয়াল সিনেমা কেউ দেখে থাকে তাহলে জিৎ দেবের ফ্যানরা মির্জা সিনেমাটাও মধ্যেও প্রিমিয়ারে কিন্তু জিদার দেবদার ফ্যান্সরাই মানে উপস্থিত ছিল পরবর্তীকালে যারা গেছে তাদের মধ্যেও কমার্শিয়াল অডিয়েন্স যাই হোক না কেন একটা অডিয়েন্স গেছে তার মধ্যে কিন্তু জিদ্দা দেবদার ফ্যান্সরাও আছে এটাও মাথায় রেখে ইভেন সাকিব ভাইয়ার ফ্যান্সরা যারা বর্ধমানে থাকে তারাও মির্জা দেখতে গেছে আর এই ভাবে যদি মানে বাংলাদেশ ভারতের মধ্যে ক্যাচটা লেগে থাকে তাহলে পরবর্তীকালে এই কমার্শিয়াল সিনেমাগুলোও হওয়া বন্ধ হয়ে যাবে সিনেমার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না আজকে এই যে মানে এন্টারটেনিং প্রিন্সের মতো চ্যানেল যখন বলছে যে এ এই করে ওই করেছে কেন বা ওই এ করেছে কেন সিনেমার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না ভাই সিনেমা এমনি দেখলেও সেটা ইংলিশ হোক সেটা তামিল হোক সিনেমা বোঝা যায় তো সেইটা কিন্তু আর পরবর্তীকালে হবে না ইন্দো বাংলাদেশ ভেঞ্চার্স যেটাও আবার শুরু হয়েছে সেটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে যেই রকমভাবে এই জিনিসপত্রগুলো শুরু হয়েছে এটা বলাটা অনেক দিন ধরেই উচিত ছিল তাই বললাম এবং আমি কাউকে যদি হার্ট করে থাকি এক্সট্রিমলি সরি ফর দ্যাট এবং আমি কোথাও গিয়ে মনে করি হ্যাঁ কিছু কিছু সময় আমিও মিস্টেক করেছি কিছু কিছু সময় আমিও ভুলভাল কথা বলেছি তার জন্য আমিও সেটা স্বীকার করেছি কিন্তু কিছু কিছু চ্যানেল যখন তাদের ভুল ভাঙিয়ে দেয় অন্যান্য চ্যানেলগুলো তখন তারা স্বীকার করে এমনভাবে টোনগুলো করে না যে আমি এইখান থেকে আমার বাড়ি দূরে বলে আমি দেখতে পাইনি সিনেমা হলে গিয়ে মানে যখন তাকে কাউন্টারটা করে তখন যেন তারা জেগে ওঠে তখন সত্যি কথাটা বেরিয়ে আসে মানে মিথ্যেটা যতক্ষণ না কেউ ধরতে পারছে সত্যি কথা তখন মানে ততক্ষণ আর বের হচ্ছে না যদি কাউকে হার্ট করে থাকে এক্সট্রিমলি সরি কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে মানে কাউকে ইনডিরেক্টলি নয় ডিরেক্টলি বললাম নাম নিয়েই বললাম তাতে যদি কিছু হয়ে থাকে আমার হবে আমি আবারও বলছি আমার ইউটিউব করে সংসার চলে না আমার কিন্তু ইউটিউব করে সংসার চলে না কিন্তু আমি যেটা মনে করি আমি সেটাই বলে থাকি ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব আমার সঙ্গে যারা একমত কমেন্ট করে জানিও পাশে থাকো ব্যাস এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট এবং ভালো ভালো মানুষদের সাপোর্ট সাপোর্ট করো এই সমস্ত ক্যাজরা যারা মানে এই সমস্ত কী বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কোনো কিছু না বলেই সেটার জন্য আমার সত্যি কথা বলতে খারাপ লাগে খারাপ লাগে যে না জেনে শুনে একটা জাস্ট টিজার এসে সেটাকে নিয়ে এত ইয়ে শুরু হয়ে গেলো গানটা আসুক তারপরে হোক সেটা ঠিক আছে কিন্তু যেখান থেকে কলকাতায় সমস্ত কিছু সিনেমাটা শ্যুট হয়েছে কলকাতাতেই মানে বলতে গেলে একটা পরিমাণ দর্শক এটার জন্য ওয়েট করে রয়েছে তো কলকাতার বেশিরভাগ দর্শক সাপোর্ট করছে তো সেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছু সাকিবিয়ানকেও বিয়ানকেও দেখলাম জিদ্দার এগেনস্টে দেবদার এগেনস্টে বা জিদ ফ্যান্সটাও দেখছি মানে তুফানের এগেনস্টে খারাপ লাগে এই জিনিসগুলো নেই ব্যাস এটাই বলবো যারা সাপোর্ট করা তারা করো যারা সাপোর্ট করো না তারা করো না ব্যাস সবাই ভালো থেকো